গত ঢাকা মহানগর এলাকায় দুইটি সিটি কর্পোরেশনে 129টি ওয়ার্ড রয়েছে, সেখানে 172 জন কাউন্সিলর। আমরা তাদেরকে আজ এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম যেহেতু তারা এই ঢাকা মেট্রোপলিটন এলাকার জনগণের প্রতিনিধি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই জনগণের নিরাপত্তা দিয়ে থাকে। সুতরাং তারা যেমন একদিক দিয়ে কাজ করে জনগণের সেবা করে, পুলিশও পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত সেবা দিয়ে জনগণের পাশে থাকে, জনগণের কাছে থাকে। সুতরাং সেই কাউন্সিলর সাহেবদের সাথে জনগণের প্রকৃত অবস্থা তুলে ধরা এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত কার কোন এলাকাকে কী সমস্যা আছে সেটি আমাদেরকে অবহিত করা এবং সেই ধরনের ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা, সেই উভয় বিষয়ে মত বিনিময়ের উদ্দেশ্যে আজকের এই সভাটি আহ্বান করা হয়। সবাই উপস্থিত ছিলেন সকলেই, তারা বিভিন্ন বিষয়ে বক্তব্য করে গেছেন, যার যার এলাকায় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে তারা তুলে ধরেছেন। এবং সাম্প্রতিক কিছু কার্যক্রম বলবো যে কিছু কিছু রাজনৈতিক দলের নাশকতা সংক্রান্ত কিছু কার্যক্রম, অগ্নিসংযোগ সংক্রান্ত কিছু কার্যক্রম, কিছু সন্ত্রাসী কার্যক্রম যেগুলো হচ্ছে সেগুলো যাতে প্রতিরোধ করা যায়, পুলিশের সাথে তারাও থেকে জনগণকে সাথে নিয়ে যাতে প্রতিরোধ করা যায় সেই বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। এবং আমরা আশা করি সামনে যে নির্বাচন রয়েছে, নির্বাচনকে বিভিন্ন পর্যায়ে ভোটদানে নিরুৎসাহিত করাসহ ভোটদানে বাধা প্রদান করা এ ধরনের যে সমস্ত কার্যক্রম রয়েছে যেটি নির্বাচন কমিশন আমাদেরকে দায়িত্ব দিয়েছে শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সেটি যে অন্তরায় সৃষ্টি করতে যাতে না পারে সেজন্য জনগণের সহযোগিতা চেয়ে এবং জনগণের প্রতিনিধিদের সহযোগিতা চেয়ে আমরা তাদের সাথে মত বিনিময় করেছি এবং তারাও আমাদের সাথে এক প্ল্যাটফর্মে এসেছে, ঐক্যবদ্ধ হয়েছে যে কোনো মূল্যে আমরা এই সন্ত্রাসীদের প্রতিরোধ করতে চাই এবং আগামী দিনে সুন্দর ঢাকা শহর আইনশৃঙ্খলা জনিত সব দিক দিয়ে তাতে সুন্দর থাকে সেটি আমরা নিশ্চিত করতে চাই। এবং আগামী যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন যাতে মানুষ সুন্দরভাবে ভোটকেন্দ্রে আসতে পারে, ভোট দিতে পারে সেটিকে নিশ্চিত করার জন্য আমরা সকলে বদ্ধপরিকর। এটার সঙ্গে আমি একটু যুক্ত করি কমিশনার সাহেব, সেটা হলো কাউন্সিলর এবং বিভিন্ন সময় অভিযোগ উঠেছে ফুটপাথগুলো দখলমুক্ত করা যায় না, পাল্টাপাল্টি অভিযোগ ছিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং কাউন্সিলররা যে এক পক্ষ আর এক পক্ষ সরাতে পারে না, এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়েছে কিনা? এ বিষয়ে আমাদের কথা হয়েছে যে যে সমস্ত এলাকায় ফুটপাথ রয়েছে, অবৈধভাবে রাস্তা দখল করে রয়েছে, সেই সমস্ত বিষয়ে পুলিশ এবং কাউন্সিলর তারা একসাথে হয়ে যেহেতু যে সমস্ত লোকজন এখানে কাজ করে খাচ্ছে তাদের কোনো পুনর্বাসনের একটি বিষয়টি এটির সাথে জড়িত, সুতরাং পুলিশ এটিকে তুলে দিতে পারে কিন্তু পুনর্বাসনের বিষয়টি জড়িত। সুতরাং দুই পক্ষ যদি একসাথে হয়, যদি বিকল্প কোনো ভেন্যু থাকে, বিকল্প কোনো জায়গা থাকে, সেটি তারা দেখে শুনে বুঝে সেটি যাতে করতে পারে সেই বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। এবং প্রতি ওয়ার্ডে যারা আমাদের থানার প্রতিনিধি অর্থাৎ থানার অফিসার ইনচার্জ, ডিভিশনের ডেপুটি কমিশনার এবং স্থানীয় যে কাউন্সিলররা রয়েছে তাদের সাথে আলাপ আলোচনা করে এগুলো পরবর্তীতে করা হবে। মাননীয় কমিশনার, আমি একটু জানতে চাই যে ভোট যেরকম চাওয়ার অধিকার গণতান্ত্রিক, ভোট বয়কট করাটাও একটি গণতান্ত্রিক অধিকার, আপনি তাদেরকে সন্ত্রাসী কেন বলছেন? আপনি বলছেন যে সন্ত্রাসীদেরকে প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে, আমি এই জন্যই বলছি। তাহলে এটা কি ভোট ভোট দেওয়া যেমন গণতান্ত্রিক অধিকার, ভোট না দেওয়া গণতান্ত্রিক অধিকার, কিন্তু ভোট ঠেকানো কোনো গণতান্ত্রিক অধিকার নয়। সুতরাং যারা ভোট ঠেকাতে আসে তাদের যে অবতৎপরতা, সেই অবতৎপরতা প্রতিহত করাও সাংবিধানিক দায়িত্ব প্রতিটি নাগরিকের এবং প্রতিটি জনপ্রতিনিধির এবং পুলিশ বাহিনীরও। সুতরাং তারা অবশ্যই সেটি সম্মিলিতভাবে এটি করতে, মানে আমরা যদি বাসায় থাকি ভোট না দিয়ে সেটাও আমরা করতে পারবো, সেখানে আমাদের কোনো কোয়ারশন হবে না, আমরা যদি ভোট কেন্দ্রে যেতে চাই সেটাও আমাদের কোনো ইয়ে হবে না, বিষয়টা কি আপনারা এইভাবে নিশ্চিত করেছেন নাকি ওদেরকে বলেছেন যে আপনারা নিয়ে আসুন আমরা ব্যবস্থা নিব, বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? এটি গণতান্ত্রিক অধিকার, যারা সেই গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করবে, এখানে কোনো জোর জবরদস্তির কোনো বিষয় প্রশ্নই আসে না। কোনো সুনির্দিষ্ট ঝুঁকি নেই, কোনো নাশকতা নেই,
কাউন্সিলর সাহেবরা যেটি বলেছেন এলাকার সকল লোকজন তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, তারা এই শব্দটি ব্যবহার করেছেন, তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়েছে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে অংশগ্রহণ করার জন্য এবং ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য তারা আন্তরিকভাবে অপেক্ষা করছে সরকারের।